এসব গালমন্দ শুনে আপনারা সবাই আতঙ্কে আছেন? Where is he? Speak of the devil. And he is here. শেখ মুজিবের এক ধমকে মিটিং সিটিং সব এখন ড্রয়িং রুম থেকে বেডরুমে ঢুকে পড়েছে। আর এক ধমক খেলে কোথায় যে যাবে আল্লাহই জানে। তাহলে থাকুক, এসব বাজে কথা রাখো। সবাই মিলে অসময়ে কেন আমার বাড়িতে এসেছো সেটা আগে বলো। আমরা যে শুনে চড়ে আছি সেটা কি কিছু বুঝতে পারছেন? ওনাদের ভরসা পে আপনার কথা মতো সরকার উৎখাতের খেলায় নামলাম, কোন বাহিনীকে দিয়ে সারা দেশে অরাজকতা সৃষ্টি করলাম, কিন্তু এখন তো দেখছি কোনো কুর্কি দাঁড়াই পাচ্ছি না। শুধু শুনছি হবে হবে কবে কখন কোথায় হবে? যাসি সেই কলকাতা সার্কাস অ্যাভিনিউ থেকে তোমরা আমার সাথে আছো, আমার উপর তো তোমাদের একটু ভরসা থাকা উচিত নাকি? জাস্ট টেল মি ওয়ান থিং, মিলিটারি আর পলিটিশিয়ানদের বিশ্বাসের জায়গাটা ঠিক আছে তো? আরে আরে বলে কি ঠিক থাকবে না কেন? আমরা তো আর ওই গোটা মিলিটারি কমিউনিটি বা গোটা পলিটিশিয়ান কমিউনিটি নিয়ে সরকার উৎখাতের প্ল্যান করিনি। আমাদের শুধুমাত্র যাদের অভিন্ন উদ্দেশ্য এবং অভিন্ন স্বার্থ আছে তারাই আমরা এই গুটি কয়েক লোক একত্রিত হয়েছি। অভিন্ন স্বার্থই বটে, এই যে দেখুন মুস্তাক ভাইয়ের মন্ত্রিত্ব নিয়ে এখন টানাটানি চলছে, বাতাসে কথা উঠছে, এটা নাকি বেশি দিন টিকবে না। ওই দিকে বরিশালের নুরুল ইসলাম মঞ্জু দুর্নীতির অভিযোগে জুলাই মাসে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত হওয়ার পর শেখ মুজিবের উপরে চরমভাবে ক্ষিপ্ত। ফরিদপুরের ওবায়দুর রহমান, মুন্সিগঞ্জের শাহ মোয়াজ্জেম, সবাই সবাই নিজ নিজ এলাকায় রাজনৈতিক ভাবে কোণঠাসা। সেম একটি মিলিটারি কমিউনিটি, মেজর নূর, মেজর ডালি, মেজর রশিদ চৌধুরী, মেজর সুলতান শাহরিয়া সবাই ডিসিপ্লিন ভঙ্গের অভিযোগে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত। আমার ভাইরা মেজর ফারুককে 2 বছরের জ্যেষ্ঠতা দেওয়া হয়নি। ল্যান্সারের কমান্ডিং অফিসার হতে তাকে 2IC হিসাবে পদমনত করা হয়েছে। এন্ড অল দিস ইস্যুস যোগদান করলো, 16ই ডিসেম্বর দেশ স্বাধীন, 2-1টা গুলি ফুটিয়ে হয়ে গেছে বীর মুক্তিযোদ্ধা। যদিও এমন মুক্তিযোদ্ধাই এই মুহূর্তে আমাদের খুব বেশি প্রয়োজন। ঠাকুর তুমি সাংবাদিক ছিলে ভালো কথা, কিন্তু এখন সকল ইতিহাস বিশ্লেষণের সময় নয়। কুমিল্লা বর্ডার মিটিং এর পর থেকে তো মেজর ফারুককে আমরা তেমন একটা পাচ্ছি। আমাদের অপারেশন প্ল্যানকে আমরা 2টি উইংয়ে বিভক্ত করেছি, মিলিটারি এন্ড পলিটিক্যাল উইং। পলিটিক্যাল উইং দেখছি আমি, লিয়াজু করছি আপনাদের মতো পলিটিশিয়ানদের সাথে। মিলিটারি উইং দেখছে মেজর ফারুক, হি ইজ বিজি উইথ কনভিন্সিং মিলিটারি অফিসার্স এন্ড অপারেশন প্ল্যান। তাছাড়া মেজর ফারুক অলরেডি 32 নম্বর রেকিউ করে ফেলেছে। শুধু রেকি করে বসে থাকলে তো চলবে না, কাজটাও তো শেষ করতে হবে। প্রতিটি ক্ষণ প্রতিটি যুগের মতো মনে হচ্ছে, আর কতদিন কতদিন এভাবে প্রতীক্ষা করা যায়? প্রতীক্ষার প্রহর শেষের পথে। আমেরিকান রাষ্ট্রদূত মিস্টার বৌস্টার মেজর ফারুককে ডেকেছে না, কিসিঞ্জারের মেসেজ আজই ফারুকের কাছে পৌঁছে যাবে। শুভক্ষণ হয়তো আজ দিবাগত রাত, আই মিন আগামীকাল 15ই আগস্ট হতে পারে। এই বলে কি বলে কি, তাহলে তো আমরা চিরোয়ারের দিকে চলে এসেছি। তো ফিনিশিং এর কি প্ল্যান করলে? শেখ মুজিবের পতনের পর জনতার ক্রোধ থামাতে পারবে তো? শেখ মুজিব কিন্তু একটা রয়্যাল বেঙ্গল টাইগার, ওই পাকিস্তানি শাসকেরাই তাকে জেলে বন্দি রাখতে হিমশিম খেত। তার পাশে আবার চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে তাজউদ্দিন, কামরুজ্জামান, নজরুল ইসলাম, মনসুর আলী। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত শেখ মুজিবকে উপহার হিসেবে 30টি T-50 ট্যাঙ্ক এবং 400 রাউন্ড গোলা দিয়েছে। মেজর ফারুক ওই ট্যাঙ্ক বাহিনীর প্রধান, রাস্তায় ওই ট্যাঙ্ক নামে আমরা আতঙ্ক সৃষ্টি করি। একটি প্রাণীও ঘরের বাইরে বেরোতে সাহস পাবে না। ভোলা তো গাজীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তালাবদ্ধ। আপনি তথ্য প্রতিমন্ত্রী হিসেবে যে তথ্য জানেন, আমজনতাও সেটি জানবে, ভাববার কোনো অবকাশ নেই। ফর ইওর কাইন্ড মোর ইনফরমেশন, সেনা ব্যারাকে লিফলেট বিতরণ করে
সেনাদের মধ্যে অলরেডি অ্যান্টি মুজিব সেন্টিমেন্ট তৈরি করা হয়েছে। মারহাবা মারহাবা, কিয়া বাত কিয়া বাত, তোমরা তো কামাল করে দিয়েছ হে অপপ্রচারের শয়তানি বুদ্ধিতে। তোমরা তো ওই নাৎসি কোয়েবলসকেও হার মানিয়েছ। তুই এমন নিখুঁত শয়তানি প্লান তোমরা কিভাবে পেলে হে? আপনারই তোমাদের অবগত রয়েছেন, একজন সিনিয়র সেনা অফিসার আমাদেরকে বুদ্ধি এবং পরামর্শ দিচ্ছেন। কৌশলগত কারণে ওই অফিসার নিজেকে এক্সপোজ করতে পারছেন। এক্সপোজ কোনো বড় কথা নয়, বড় কথা হলো তিনি আমাদের মাস্টার প্ল্যানার। উনাকে কুর্নিশ কুর্নিশ মেজর ফারুক কিন্তু যোগ্য গুরুর সন্ধানই পেয়েছে। গুরুর প্রতি তার এত ভক্তি যে গুরুর ছেলের সাথে নিজের ছেলের নামটি পর্যন্ত মিলিয়ে রেখেছে। তবে বাপু যাই বলো, আমাদের কিন্তু সোনাই সোহাগা, উত্তর পাড়া পশ্চিম পাড়া সব আমাদের হাতের মুঠোয়। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণ দুর্জ। শেষে সব প্ল্যান বরবাদ হয়ে যাবে। তোমরা চলে যাও, আমাকে শুধু ফাইনাল খবরটা দিও, সেটাও টেলিফোনে। বাড়িতে আসতে হবে না, বাড়িতে আসতে হবে না, যাও যাও। ওকে, বেস্ট অফ। আর স্বপ্ন দেখতে হবে না, স্বপ্ন বোধ হয় এবার বাস্তবেই ধরা দিবে।